এটা বোঝার উপায় আছে যে যেই তরমুজটা গোড়ায় ধরবে গাছের এই তরমুজটা বেশি লম্বা হবে না, এই তরমুজটা হবে গোল। একটু যদি বলেন যে আসলে সাধারণ মানুষ কেমনে বুঝবে যে কোনটা মিষ্টি হবে কোনটা মিষ্টি হবে না, এটা এটা আসলে কেমনে বুঝবে? সাধারণ মানুষ মিষ্টির সম্বন্ধে বুঝবে যে মিষ্টির সম্বন্ধে মেডিসিন যত ভালো খাওয়াইবো খেতে তরমুজ ততই বেশি মিষ্টি হবে, ঠিক আছে? তরমুজ আসলে মিষ্টি করার কিছু মেডিসিন আছে, ঠিক আছে, এইগুলো মেডিসিনটা ব্যবহার করলেই তরমুজটা মিষ্টি হবে। এটা আপনারা হয়তো বুঝবেন, এটা যারা চাষ করে তারা বুঝবে যে অবশ্যই বুঝিয়ে দেওয়া যাবে। সাধারণ মানুষ বুঝবে এই তরমুজটা একটু মানে এই তরমুজটা গোড়ায় ধরছে, ঠিক আছে, এই তরমুজটা মেডিসিনটা একটু বেশি খাইছে, ঠিক আছে। এখন আমরা তো মনে করেন সাধারণ মানুষ, যেই তরমুজটা গোড়ায় ধরবে গাছের এই তরমুজটা বেশি লম্বা হবে না, এই তরমুজটা হবে গোল, ঠিক আছে, এই তরমুজটা লম্বা হবে না। আর যে তরমুজটা লম্বা হবে এই তরমুজটা হয়তো গাছ থেকে গাছের দুই তিন হাত পরে যে তরমুজটা হবে, একটা গাছের গোড়া থেকে যখন এক থেকে দেড় হাত বা দুই হাতের ভিতরে তরমুজ ধরবে ওই তরমুজগুলো মিষ্টি বেশি হবে। আর যখন গাছের গোড়া থেকে তিন হাত চার হাত পরে যে একটা তরমুজ ধরবে ওই তরমুজগুলো মিষ্টি কম হবে, ওগুলো মেডিসিন গাছের গোড়া থেকে যাইতে যাইতে গোড়ায় যে তরমুজটা থাকে এটাই বেশিরভাগ খায়া ফেলায়, এটা খায়া এটার যেটুকু চাহিদা একটু এতটুকু পূরণ করে তারপরে ওইটাকে দেয়। আচ্ছা, যেমন ওই একটা তরমুজ আছে, এই একটা তরমুজ আছে লম্বা তরমুজ, ওইটা কি আসলে মিষ্টি হবে না? এটা তরমুজটা এই তরমুজটা, হ্যাঁ হ্যাঁ, এই তরমুজটা আসলে মিষ্টি হবে না, হ্যাঁ ঠিক আছে, এই তরমুজটা একটু মিষ্টি। এই একটা তরমুজ আছে দেখেন এই যে এই যে সামনে এইটার পরেরটা, হ্যাঁ ওইটার ওইটার উপরেরটা, হ্যাঁ এটা তো লম্বা তরমুজ, এটা কি আসলে মিষ্টি হবে? এইটাও মিষ্টি হবে, হবে যেন এটাও মানে গাছ থেকে ওই আমি বলছি যে গাছ থেকে এক হাত বা দেড় হাত বা দুই হাতের ভিতরে যদি একটা তরমুজ ধরে তাহলে ওই তরমুজটা একটু মিষ্টি বেশি হবে। আচ্ছা, আপনি আসলে তাহলে বলতে চাইতেছেন যে যে তরমুজটা মিষ্টি বেশি হবে এটা আসলে সাইজে ছোট হয়, সাইজ একটু ছোট হয়, ঠিক আছে, সাইজ একটু গোল গাল হয় এটা গোড়াতে ধরে, ঠিক আছে, এই জন্য এটা একটু মিষ্টি বেশি হয়, এটার চাহিদা পূরণ করে তারপরে ওগুলোকে দেওয়া হয়, ঠিক আছে। এই যে মনে করেন যে এটা হলো সবচেয়ে ভালো তরমুজ, ঠিক আছে, এটা সাধারণ মানুষ বুঝবে যে এটার কোয়ালিটি সাইজ তারপরে এটার কালারটা দেখলেই মানুষ চিনতে পারবে যে এটা আসলে ভালো। কি রকমের কালার দেখলে বুঝবো মনে করেন? এই যে এটা যেমন কালারটা কাঁচা 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 কালারটা দেখা যাইতেছে এরকম দেখলেই বুঝবো আসলে যে তরমুজটা ভালো, তরমুজটার ভিতরে কোনো সমস্যা নাই, কোনো ডিস্টার্ব নাই, এটাই ভালো। আর এই তরমুজটা দেখতেছেন খারাপ তরমুজ, এই তরমুজটা হয়তো ভালো হইতো কিন্তু আল্লাহ পাক ভালো দেয় না, এটার একটা পোকে আল দিছে, পোকে আল দেওয়ার কারণে এটার এই মানে গোড়াটা ইয়ে হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে এটা খেয়ে ফেলাইছে। তো মনে করেন এই তরমুজটা দুইটা পোকে আল দিছে, একটা একটা, ঠিক আছে, এই কারণে এই তরমুজটা এরকম হয়েছে। আচ্ছা, একটু আর